সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মোস্তাকিম বিল্লা এবং সাথে আছি আমি তামান্না ইমাম শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে মর্মাহত সমাবর্তনে বললেন রাষ্ট্রপতি রাজশাহীতে যুবকে কুপিয়ে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে রাবিদ স্টেডিয়ামে এই সমাবর্তন অনুষ্ঠিত হয় সমাবর্তনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হামিদ সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর চক্রবর্তী সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি। বাংলাদেশের দারিদ্র সকল পশ্চাৎপদতাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকার সুস্পষ্ট কর্মসূচি গ্রহণ করে ব্যাপক কার্যক্রম শুরু করেছে রাবির উপাচার্য ডক্টর আব্দুস সোহান উপ উপাচার্য ডক্টর আনন্দ কুমার সাহা উপ উপাচার্য ডক্টর জাকারিয়া সহ সকল অনুষদের দিনবৃন্দ রাবির এবারের সমাবর্তনে অংশ নিয়েছেন মোট তিন হাজার জন গ্রাজুয়েট এর মধ্যে কলা অনুষদের ছয়শত জন আইন অনুষদের উননব্বই জন বিজ্ঞান অনুষদের তিনশত সাতাত্তর জন বিজনেস স্টাডিজ অনুষদের পাঁচশত পাঁচ জন সামাজিক বিজ্ঞান অনুষদের পাঁচশো একাশি জন জীব ও ভূবিজ্ঞান অনুষদের তিনশো দশ জন কৃষি অনুষদের পঁচাশি জন প্রকৌশলী অনুষদের একশো পঁয়ত্রিশ জন ও চারুকলা অনুষদের তেতাল্লিশ জন বিভিন্ন ইনস্টিটিউটগুলোর ছয় জন গ্রাজুয়েট উপস্থিত ছিলেন এছাড়া এমবিবিএস ব্যাচেলার অব মেডিসিন ও ব্যাচেলার অফ সার্জারি ও বিডিএস ব্যাচেলার অব ডেন্টাল সার্জন ডিগ্রির জন্য যথাক্রমে পাঁচশো এগারো জন ও একশো তেইশ জন তোমাদের তারুণ্য জ্ঞান মেধা ও প্রজ্ঞা হবে দেশের উন্নয়নে প্রধান চালিকা শক্তি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে একজন গ্রেজুয়েট হিসেবে সব সময় সত্য ন্যায়কে সমন্বিত রাখবে নৈতিকতা ও ধীরতনে দুর্নীতি অন্যায়ের প্রতিবাদ করবে

বৃত্তি ছাড়া পারস্পরিক আস্থা ও বিশ্বাস ছাড়া শিক্ষা মূল্যহীন তাই একজন শিক্ষককে হতে হবে আদর্শ ও ন্যায় নীতির প্রতীক সম্প্রতি গণমাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে যে সব খবর ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা দেখে আচার্য হিসেবে আমাকে মর্মাহত করে আজকাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে শিক্ষকগণ প্রশাসনের বিভিন্ন পদপদবি পাওয়ার লোভে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে ঠিকমতো অংশ না নিয়ে বিভিন্ন লবিংয়ে ব্যস্ত থাকেন অনেকে আবার নিজেদের স্বার্থসিদ্ধির জন্য শিক্ষার্থীদের ব্যবহার করতেও পিছ পা হন না ছাত্র শিক্ষক সম্পর্ক ভুলে গিয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট লেনদেনে সম্পৃক্ত হন এটা অত্যন্ত অসম্মানের ও অমর্যাদাকর সম্প্রতি গণমাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব খবর ও প্রতিবেদন প্রকাশিত হয় তা দেখে আচার্য হিসাবে আমাকে মর্মাহত করে আজকাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে শিক্ষক প্রশাসনের বিভিন্ন পদ প্রতি পাওয়ার লোভে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ঠিকমতো অংশ না বিভিন্ন লোভে ব্যস্ত থাকেন অনেকে আবার নিজেদের স্বার্থসিদ্ধির জন্য শিক্ষার্থীদের ব্যবহার করতেও পিস পা হন না ছাত্র শিক্ষক সম্পর্ক ভুলে গিয়ে পারস্পরিক স্বাস্থ্য সংশ্লিষ্ট লেনদেনে সম্পৃক্ত হয় এটা অত্যন্ত অসম্মানিক ও অমর্যাদা মনে রাখবেন আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাধারণ মানুষ আপনাদেরকে সম্মান ও মর্যাদার উচ্চাসনে দেখতে চায় তাই ব্যক্তিগত চাওয়া পাওয়ার জন্য নীতি ও আদর্শের সাথে আপস করবেন না শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একাদশ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাধারণ মানুষ আপনাদের সম্মান ও মর্যাদার উচ্চাসনেই দেখতে চায় তাই ব্যক্তিগত চাওয়া পাওয়ার জন্য নীতি ও আদর্শের সাথে আপোষ করবেন না আপনাদের মর্যাদা আপনাদেরই সমুন্নত রাখতে দেশের উচ্চতর দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতি হবে দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে একজন গ্রাজুয়েট হিসেবে সব সত্য ন্যায়কে সমন্বিত রাখবে নৈতিকতা ও দুর্নীতি অন্যায়ের প্রতিবাদ করবে রাষ্ট্রের বিবজ্ঞান নাগরিক হিসাবে তোমাদের কাছে জাতির প্রত্যাশা তোমরা কখনো ডিগ্রি অর্জিত ডিগ্রি মর্যাদা ব্যক্তিগত সম্মানবোধ আর নৈতিকভাবে ভুলনীত করবে না বিবেকের কাছে কখনো পরাজিত হবে না রাজশাহী মহানগরীতে পাওনা টাকা চাওয়ায় এক দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে শনিবার নগরীর মালদা কলোনিতে এই ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম রাজন আলী তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মালদা কলোনি ঈদগা মাঠ এলাকায় রাজনের পান সিগারেটের দোকান আছে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন জানান দোকানি রমজান একই এলাকার আরমান আলীর ছেলে মোহাম্মদ সোহেলের কাছে টাকা পেতেন তারা দুইজনে বন্ধুও শনিবার বেলা এগারোটার দিকে সোহেল দোকানে গেলে রমজান টাকা চান এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে সোহেল ধারালো অস্ত্র দিয়ে রমজানের তলপেটে আঘাত করে পালিয়ে যান প্রকাশ্যে অনেক মানুষের সামনেই এই ঘটনা ঘটে পরে লোকজন গুরুতর আহত রমজানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে বেলা সাড়ে এগারোটার দিকে তার মৃত্যু হয় ওসি জানান নিহত রাজনের মরদেহ রামেকের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে আর অভিযুক্ত সোহেল সহ দুইজনকে আটক করা হয়েছে এ নিয়ে তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হবে বলেও জানান বোয়ালিয়া থানা পুলিশ কর্মকর্তা নাটোরে চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব পালিত হয়েছে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে নাটোর রানী রাজবাড়ী চত্বরে আয়োজিত এই পিঠা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এসময় সময় নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ উপস্থিত ছিলেন জেলা প্রশাসন আয়োজিত পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলী সহ কর্মকর্তাবৃন্দ এ সময় বক্তারা বলেন চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী এই উৎসবকে সবার মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন নতুন ধান উঠার পর প্রতিটি বাঙালির ঘরে ঘরে পিঠা বানানো এবং খাওয়ার ধুম পড়ে যেত অথচ আমরা আমাদের সেই ঐতিহ্যকে ভুলে পাশ্চাত্য কৃষ্টির দিকে ঝুঁকে পড়ছি এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা যেন নিজেদের অতীতকে ভুলে না যাই পরে অতিথিবৃন্দ পিঠা উৎসবে অংশগ্রহণকারী বারোটি স্টল ঘুরে দেখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছেন জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের স্বার্থে কার্বন নিঃসরণ বন্ধ করতে হবে এ লক্ষ্যে ব্যবহৃত যে কোনো প্রযুক্তি হতে হবে পরিবেশ বান্ধব শুক্রবার সন্ধ্যায় সিংরা পৌরসভা প্রাঙ্গনে শহরের পরিবহন ব্যবস্থার উন্নয়ন আধুনিকীকরণ ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের সিংরা পৌরসভায় পরিবেশ বান্ধব এক ব্যতিক্রম ধর্মী পৌরসভা পাবলিক ট্রান্সপোর্ট ও অ্যাম্বুলেন্স সার্ভিস ই রিক্সা চলয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে জুনায়েদ আহমেদ পলক এসব কথা বলেন উদ্বোধনী অনুষ্ঠানে চলয়ের পরিবেশ বান্ধব ফোর হুইলার চারটি ই রিক্সা ও দুইটি ই অ্যাম্বুলেন্স এবং ছয়টি থ্রি হুইলার ই রিক্সা চালিয়ে সিংড়া পৌর এলাকায় একযোগে রোড শো অনুষ্ঠিত হয় পরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করা হয় সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদোসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম জিআইজেডের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ভেরেনা ল্যাঙ্গে জিআইজেড ঢাকা বাংলাদেশের কনসালটেন্ট টুমি মাইকেল ফিং ইকলি সাউথ এশিয়া ঢাকার কান্ট্রি ম্যানেজার জুবাইয়ের রশিদ সহ অন্যান্যরা উল্লেখ্য জার্মানির জিআইজেড এর গ্লোবাল প্রতিযোগিতায় সিংড়া পৌরসভা শহরের পরিবহন ব্যবস্থার উন্নয়ন আধুনিকীকরণ এবং গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের একশো তিরিশটি শহর প্রকল্প জার্মানির জিআইজেড এর গ্লোবাল প্রতিযোগিতায় সিংড়া পৌরসভা সহ শহরের পরিবহন ব্যবস্থার উন্নয়ন আধুনিকীকরণ এবং গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের শহর প্রকল্প দাখিল করে সিংরা পৌরসভা তৃতীয় স্থান অধিকার করে করে কোটি টাকার অনুদান লাভ পরিবেশ বান্ধব ফোর হুইলার চারটি ই রিক্সা ও দুইটি ই অ্যাম্বুলেন্স এবং ছয়টি থ্রি হুইলার ই রিক্সা চালু করেছে এই পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা বাস্তবায়নে পনেরো জন চালক নিয়োগ দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ একটি বৈদ্যুতিক চার্জ পয়েন্ট ও কল সেন্টারও চালু করা হয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমোহনী সাধারণ শ্রমিক ইউনিয়ন নির্বাচনে শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয় রাত সাড়ে নয়টা পর্যন্ত চলে ভোট গণনার কাজ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল মনসুর আজাদ এছাড়াও সহকারী নির্বাচন কমিশনার ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির রাসেল কাউন্সিলর আবুল কালাম আজাদ কাউন্সিলর রিপন উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটি বলেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে রাত দশটায় প্রধান নির্বাচন কমিশনার আবুল মনসুর আজাদ ঘোষণা করেন সভাপতি পদে আব্দুল মান্নান সহসভাপতি পদে বাবুল ও সাগর সর্দার সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম সহসাধারণ সম্পাদক পদে এমাম হোসেন ও রমজান আলী কোষাধ্যক্ষ পদে সিরাজ সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহিম দপ্তর সম্পাদক পদে সাজু সদস্যবৃন্দ নির্বাচিত হয়েছে বিজয়ী প্রার্থীরা বলেন আমাদেরকে বিপুল ভোটে নির্বাচিত করায় সকল শ্রমিক ভাইদেরকে ধন্যবাদ জানায় নির্বাচন পরিচালনা কমিটি জানান নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ